নিজেদের পকেট থেকে শিক্ষিকার বকেয়া ১৩ মাসের বেতন মিটিয়ে দেওয়ার জন্য রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের প্রধান শিক্ষক এবং তৎকালীন টিচার ইনচার্জকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এর আগে এই মামলার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একক বেঞ্চ ইংরেজি বিষয়ের শিক্ষিকা সংযুক্তা রায়কে ৪৮ ঘন্টার মধ্যে স্কুলে নিয়োগের নির্দেশ দিয়েছিল। নির্দেশে ২৪ ঘন্টার মধ্যেই তাকে করোনেশন হাইস্কুলে নিয়োগ করা হয়। তার বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় আদালত। উত্তর দিনাজপুরের টুটিকাটা হারমা আদিবাসী জুনিয়র গার্লস স্কুলে চাকরি করতেন রায়গঞ্জের বাসিন্দা সংযুক্তা রায়। ২০২১ সালের ২০ জানুয়ারি স্কুল সার্ভিস কমিশন কনিশন স্কুলে ইংরেজি বিষয়ের শিক্ষিকা হিসেবে তার নাম সুপারিশ করে। সেই মতো ওই নিয়োগে অনুমতি দেন জেলা স্কুল পরিদর্শক, কিন্তু বাদ সাধেন কনিশন স্কুলের তৎকালীন টিচার ইনচার্জ শুভাশিস বসাক ও পরে টিচার ইনচার্জ স্বপন চক্রবর্তী এবং বর্তমান প্রধান শিক্ষক কালীচরণ সাহা। তাদের বক্তব্য ছিল ইতিমধ্যে একজন শিক্ষক ওই বিষয়ে কর্মরত রয়েছেন। অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই শিক্ষিকা। আদালতে নিজেদের ভুল স্বীকার করেন শিক্ষকদ্বয়। ১৩ মাসের বেতন বাবদ প্রায় ১২ লক্ষ টাকা বকেয়া রয়েছে ওই শিক্ষিকার। শুক্রবার শুনানিতে বিচারপতি কর্ণেশন স্কুলের প্রধান শিক্ষক এবং তৎকালীন টিচার ইনচার্জকে বলেন অবিলম্বে নিজেদের পকেট থেকে শিক্ষিকার বেতন মিটিয়ে দিতে হবে। আদালত প্রকান্তরে জানিয়ে দিয়েছে কারো ব্যক্তিগত ভুলের দায় কেন সরকার নেবে। শিক্ষিকার মোট বেতনের অর্থ ভাগাভাগি করে মেটানোর নির্দেশ দিয়েছে কোর্ট। ট্রান্সফার অর্ডারটা পেয়েছিলাম, তো সেই ট্রান্সফার অর্ডার নিয়ে যখন আমি জয়েন করতে গিয়েছিলাম কর্ণেশন হাইস্কুলে, সেটা ছিল ২০ ফেব্রুয়ারি ২০২১। তো সেখানে আমি জয়েন করতে দেওয়া হয়েছিল না। তারপর আমি বহুবার যোগাযোগ করি এবং বিভিন্ন কারণে আমাকে তারা বলে আমাকে সেখানে জয়েন করতে দেওয়া হয়নি। ৭ মাস পর আমি কোর্টের দ্বারস্থ হয়েছিলাম বিচারের জন্য। আমি শুধু চেয়েছিলাম জয়েন করতে অধিকারের জন্য, আমি কাউকে কোনোভাবে মানে কলঙ্কিত বা কোনো কিছু করতে চাইনি, অধিকারটুকু শুধু চেয়েছিলাম এটাই। আর আজ ১৩ মাস পর মহামান্য আদালতের রায়ে আমি জয়েন করেছি সেখানে। গতকাল অনারেবল জাস্টিসের রায়ে আমার এডিআর এবং স্যালারি চালু করার কথা বলা হয়েছে। বলা হয়েছে যে আমার রয়েছে সেটা যারা প্রাক্তন টিআইসি ছিলেন এবং নতুন হেডমাস্টার তাদেরকে মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে পার্সোনালি। আমি আমার ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে, অধিকারের জন্য আগ্রহ করছি। এমনকি ওর ডিউ স্যালারি পেমেন্ট করতে হবে বলে যেটা প্রচার হয়েছে বিভিন্ন ফেসবুক মাধ্যমগুলোতে, লিখিত অর্ডার আমাদের কাছে এখনো কিছু আসেনি, তাই এ নিয়ে আমার কিছু বলার হলো। আমি যেহেতু এখানে এখন চেয়ারে এসেছি, স্বাভাবিক কারণে পরে আমাকে জানতে হয়েছে, তো চেয়ার হিসেবে এখন আমাকেও সামিল হতে হচ্ছে, সমস্ত কিছু জবাবদিহি করতে হচ্ছে। তাহলে তো দুর্ভাগ্যজনক রায় হবে, আর সে তার বিরুদ্ধে নিশ্চয়ই আমাদের বিরুদ্ধে বলতে কি মানে এরকম একটা যেটা আমি জানি না, এ ধরনের অর্ডার তখন দেখা যাবে, যদি এরকম অর্ডার হয় তখন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই নেওয়ার চেষ্টা করব। আরসিটিভি সংবাদ রায়গঞ্জ।